गुमराह कर रहा था इमरान खान और मुझसे ये चीज देखी नहीं गई और मैंने इसको मार दिया। इमरान खान जिंदाबाद, लाठी गोली की सरकार नहीं चलेगी, नहीं चलेगी। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের নেতা ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের মনে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতা হারানো ইমরান খান গুলির ঘটনায় কাকে দায়ী করছেন, কারা এই হামলার সঙ্গে জড়িত, কি হয়েছিল আসলে, কেনই বা লং মার্চের মাধ্যমে বর্তমান সরকার পতনের ডাক দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, এসব প্রশ্নের উত্তরের পাশাপাশি পাকিস্তানের রাজনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি অবরিনার। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে কন্টেইনারের মধ্যে মঞ্চ বানিয়ে বিশেষ ধরনের একটি ট্রাকে করে লং মার্চে যোগ দেন পাকিস্তানের বর্তমান বিরোধী নেতা ইমরান খান। হঠাৎই ভিড়ের মধ্যে এক হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার ডান পায়ে গুলি লাগে বলে জানায় গণমাধ্যম। গুলির ঘটনায় আরও 14 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় ইমরানের দলের এক সমর্থক মারা গেছেন। পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ইমরান খানকে তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায়। হামলার পরপরই আহত ইমরান খানকে লাহোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক্স-রে ও স্ক্যানের প্রতিবেদন অনুযায়ী ইমরানের পায়ে গুলির কয়েকটি টুকরো রয়েছে এখনও। ہم پاکستان کے آئین کی ہمیشہ پاسداری کریں گے। আগাম নির্বাচনের দাবিতে গেল 28 অক্টোবর ইমরান খান দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেন। ইমরান খানের নেতৃত্বে রাজপথের এই আন্দোলন বর্তমান সরকারকে চাপের মুখে ফেলেছে বলেও বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এই লং মার্চকে পাকিস্তানের অন্যতম বড় স্বাধীনতা আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীকে নির্বাচন কমিশন 5 বছরের জন্য অযোগ্য ঘোষণা করার কয়েকদিন পরই এই কর্মসূচির ঘোষণা দেন ইমরান খান। বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া উপহার সামগ্রী বিক্রির প্রক্রিয়া গোপন করার অভিযোগে কমিশন তার বিরুদ্ধে শাস্তিমূলক ওই পদক্ষেপ নেয়। ইমরান খানের ওপর গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারী জানান ইমরানকে হত্যা করার উদ্দেশ্যেই সে গুলি চালায়। হামলাকারীর দাবি ইমরান খান পাকিস্তানের মানুষকে বিভ্রান্ত করছেন আর তিনি তা মেনে নিতে পারেননি, এজন্য তাকে হত্যার সিদ্ধান্ত নেন। ইমরান ছাড়া আর কাউকে হত্যা করার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন ওই হামলাকারী। লাহোর থেকে ইমরান খান যখন লং মার্চ শুরু করেন তখন থেকেই সেই হামলাকারী পরিকল্পনা শুরু করেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সমাবেশস্থলে 2 জন হামলাকারী ছিলেন, তাদের একজনের হাতে পিস্তল এবং একজনের হাতে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। ये सर मैंने इसलिए किया है कि ये लोगों को गुमराह कर रहा था इमरान खान और मुझसे ये चीज देखी नहीं गई और मैंने इसको मार दिया। मारने की कोशिश की, पूरी मारने की कोशिश की कि मैं इसको मारूं, सिर्फ और सिर्फ इमरान खान को और किसी को नहीं। ইমরান খানের উপর গুলির ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেছে ইমরানের দল তেহরিকে ইনসাফ। পিটিআই মহাসচিব আসাদ উমরকে উদ্ধৃত করে একথা জানায় দেশটির গণমাধ্যমগুলো। সরকারের পক্ষ থেকে ইমরান খানের লং মার্চ কর্মসূচি পণ্ড করতে নানা রকম উদ্যোগ দেওয়া হয়। লং মার্চ আটকাতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দেশটির কেন্দ্রীয় সরকার। তবে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ সরকারের এই অনুরোধ
প্রত্যাখ্যান করে সরকারকে ইমরান খানের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন। তিন লোককে উপর মেরা ইয়াকিন হ্যায় কি জিনহোনে ইয়ে সব কুছ করওয়ায়া হ্যায় অর ওয়ো তিন লোক জো হ্যায় ওয়ো শাবাজ শরীফ হ্যায় ওয়ো রানা সনাউল্লাহ হ্যায় অর ওয়ো মেজর জেনারেল ফ্যাসল হ্যায়। জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান 2018 সালে ভোটে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তবে পাকিস্তানের রাজনীতিতে বিস্তর প্রভাব খাটানো সেনাবাহিনীর সঙ্গে ইমরান সরকারের দূরত্ব সৃষ্টি হয়। সেনা সমর্থন হারানোর পর ইমরানের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে জোট বেঁধে অনাস্থা প্রস্তাব আনে দেশটির বড় দুই রাজনৈতিক দল। তাতে হেরে গত এপ্রিলে ইমরান সরকারের পতন ঘটলে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগের শাহবাজ শরীফ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ ক্ষমতা নেওয়ার সময় থেকেই ইমরান খান দাবি করে আসছেন তিনি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার। একই সঙ্গে তার ক্ষমতাচ্যুতির পেছনে দেশটির সেনাবাহিনী জড়িত বলেও বিভিন্ন সময় দাবি করে আসছেন ইমরান খান। যদিও ইমরান খানের উপর গুলির ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির সেনাবাহিনী, বিভিন্ন দেশের মতো পাঞ্জাবে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের অনেকের ধারণা নতুন করে ষড়যন্ত্রের শিকার হতে পারেন ইমরান খান। ইমরান খানের লং মার্চে গুলির ঘটনার পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। করাচিতে পিটিআই সমর্থকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে পুরো নগর জুড়ে ভয়ঙ্কর যানজট তৈরি হয়। করাচির শারে ফয়সাল, নর্থ জাবেবাবাদ, লন্ধি, কাউদাবাদ, নর্থ করাচি, হাফ রিভার রোড ও মাউরিপুরে বিক্ষোভের খবর জানিয়েছে গণমাধ্যমগুলো। বেলুচিস্তানের কোয়েটা শহর পেশোয়ারে সেনা কমান্ডারের বাড়ির বাইরেও বিক্ষোভ হয়। এর আগে গেল 25 মে পিটিআই প্রথমবার লং মার্চ কর্মসূচি শুরু করে, কিন্তু ক্ষমতাসীন জোট ও পুলিশের বাধায় কর্মসূচি সহিংস হয়ে উঠলে ইমরান খান তা স্থগিত করেন। বিরোধী নেতার উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনকি সামনের দিনে বর্তমান প্রেক্ষাপটে আরও সহিংসতার শঙ্কাও তাদের। এ অবস্থায় বিশ্লেষকদের ধারণা পাকিস্তানের রাজনীতিতে আবারও সরাসরি হস্তক্ষেপ করতে পারে দেশটির সেনাবাহিনী। সামরিক আইন জারি করা থেকে শুরু করে সরাসরি ক্ষমতা গ্রহণের মতো ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা অনেকের।